দেখো ভালো করে আগে দেখে নাও, সক্রিয় প্রাণ শক্তি ও তাপমসী বিক্রিয়া। তাপমসী বিক্রিয়া মানে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, অর্থাৎ সিস্টেম থেকে তাপ বেরিয়ে যায়। তাপমসী বিক্রিয়ায় বিক্রিয়কের যে এনার্জি থাকে ইআর মানে কি লেখা আছে, বিক্রিয়কের গড় শক্তি, তার থেকে এখান থেকে তাপ বেরিয়ে যাবে। বিক্রিয়কের এনার্জি থেকে বিক্রিয়াজাত পদার্থের এনার্জি কম হবে, ইপি মানে বিক্রিয়াজাত পদার্থের গড় শক্তি কম হবে, কারণ সিস্টেম থেকে তাপ বেরিয়ে গেছে। গ্রাফ থেকে বোঝা যাচ্ছে যে বিক্রিয়কের গড় শক্তি এটা, তার চেয়ে অতিরিক্ত শক্তি শোষণ করে যেখানে পৌঁছালে বিক্রিয়া শুরু হবে। কোথায় গেলে বিক্রিয়া শুরু হবে? ই এক্স এ গেলে বিক্রিয়া শুরু হবে। তাই ই আর থেকে ই এক্স এই যে শক্তির গ্যাপ, এটা হচ্ছে সক্রিয়করণ শক্তি, সক্রিয়করণ শক্তি। আচ্ছা, যদি আমি ধরে নিই যে আর থেকে পি এটা সম্মুখ বিক্রিয়া, এটা সম্মুখ আর থেকে পি এটা সম্মুখ বিক্রিয়া, তাহলে সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি হচ্ছে এই ই এর সমান, সেই জন্য ই এ এফ ফরওয়ার্ড রিয়াকশন লেখা আছে। কিন্তু আমরা যদি পি থেকে আরে আসতে চাই, তাহলে উল্টো, তাহলে পি এনার্জি এটা সেখান থেকে এইখানে উঠলে তবে বিক্রিয়া শুরু হবে। তাহলে এই যে গ্যাপটা সেটা হচ্ছে ইএবি, মানে পি থেকে আর মানে পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে এই এই গ্যাপটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশনের সক্রিয়করণ শক্তি। তাহলে আমি গ্রাফ দেখে পরিষ্কার বুঝতে পারছি যে ইএএফ লেস দ্যান ইএবি ব্যাকওয়ার্ড। তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে তাপমসী বিক্রিয়ায় ফরওয়ার্ড রিয়াকশনের সক্রিয়করণ শক্তি ব্যাকওয়ার্ড রিয়াকশনের সক্রিয়করণ শক্তি থেকে কম। এখানে তাপগ্রাহী বিক্রিয়ার লেখচিত্র আঁকা হয়েছে। তাপগ্রাহী বিক্রিয়ায় কি হবে, তাপগ্রাহী বাইরে থেকে তাপ শোষণ করে নেয়, তাহলে বিক্রিয়কের যে তাপ শক্তি থাকবে সে শোষণ করে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হলে কি তার তাপ শক্তি, তার এনার্জি বেড়ে যাবে। তাই জন্য প্রোডাক্টের এনার্জি রিয়্যাক্ট্যান্টের এনার্জির চাইতে বেশি বেশি। তাপগ্রাহী বিক্রিয়ায় প্রোডাক্টের এনার্জি বিক্রিয়ক পদার্থের এনার্জির চাইতে বেশি, তাই ডেল্টা এইচ ইকুয়াল টু পজিটিভ হয়। এইখানে দেখবেন যে ই এ এফ ফরওয়ার্ড এটার মানটা বেশি, ই এ ব্যাকওয়ার্ড এটার মানটা কম। এবার এই লেখচিত্রের উপর বেস করে আমাকে এই অঙ্ক করতে দেওয়া হয়েছে। ভালো করে লক্ষ্য করবে অঙ্ক, ভালো করে লক্ষ্য করবে অঙ্ক। এক্স এবং ওয়াই এই বিক্রিয়ার সম্মুখ এবং বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি, ভালো করে দেখবে সম্মুখ এবং বিপরীত বিক্রিয়া, তার মানে কি ই এ এফ ইকুয়াল টু কি 15 kJ প্রতি মোল, ই এ ব্যাকওয়ার্ড এর কত 9 kJ। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ফরওয়ার্ড রিয়াকশনের ফরওয়ার্ড সক্রিয়করণ শক্তিটা, ফরওয়ার্ড বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মানটা বেশি। সঙ্গে সঙ্গে আমি খেয়াল করব যে এটা কোনটা হতে পারে, তাপগ্রাহী বিক্রিয়া না তাপমসী বিক্রিয়া, তাপগ্রাহী বিক্রিয়া। সঙ্গে সঙ্গে আমি এখানে একটা লেখচিত্র ছোট করে এঁকে নেব, এঁকে নিলাম, হ্যাঁ এঁকে নিয়ে এটা ই এক্স লিখে নিলাম। এই যে এটা কি ই এ এফ, ই এ এফ এটা এ বি, ই এ বি বি এই জায়গাটা হচ্ছে ডেল্টা এইচ, এই জায়গা এইখান থেকে এইটুকু হচ্ছে ডেল্টা এইচ, তাই তো? তাহলে ডেল্টা এইচ সমান বের করে ফেলি, বিক্রিয়া তাপ মানে ডেল্টা এইচ, ডেল্টা এইচ সমান সমান ই এ এফ মাইনাস ই এ বি, তাহলে 15 - 9 = 6 kJ প্রতি মোল, একটা উত্তর বেরিয়ে গেল। এবার সূচনা শক্তি, সূচনা শক্তি তাই তো, সূচনা শক্তি ই এক্স, তার মানে কি এইখানে হচ্ছে ই এক্স আর এইখানে হচ্ছে ই ওয়াই, তা এটা কিন্তু ছোট হাতের এক্স, এটা এটা কিন্তু বড় এক্স, বুঝেছিস? তাহলে ই ছোট হাতের এক্স সমান সমান কি হবে, ই এক্স প্লাস ই এ এফ, ই এ এফ। এবার দেখ এক্স এর গড় শক্তির মান দেওয়া আছে, কিন্তু দেখ এক্স এর গড় শক্তির মান 10 kJ, তাহলে এখানে 10 বসাবো আর ফরওয়ার্ড রিয়াকশন সক্রিয়করণ শক্তি ই এফ 15, তাহলে এখানে 15 বসাবো, তাহলে 25 kJ প্রতি মোল হয়ে গেল। এইবার বার করতে হবে কি ওয়াই এর গড় শক্তি, ওয়াই এর গড় শক্তি ই ওয়াই, ই ওয়াই প্লাস ই এ, তাহলে দেখ না, তাহলে দেখবে আবার আমি লিখতে পারি কি ই এক্স সমান সমান ই এ বি প্লাস ই এ বি প্লাস ই
y লিখতে পারি তাহলে ex কত বেরিয়েছে ex 25 বেরিয়েছে হ্যাঁ স্যার তাহলে 25 eab কত হচ্ছে 9 তাহলে ey তাহলে ey বেরবে কত 16 কিলো জুল প্রতি মোল বোঝা গেছে কথা তাহলে গ্রাফ দিয়ে কি করে আমরা গ্রাফটা কি করে বুঝলাম কার সক্রিয়করণ শক্তির মান বেশি এটা দিয়ে